आकाशवाणी আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। প্রথমেই কোভিড সতর্কতা। কোভিড থেকে সুরক্ষিত থাকতে চারটি সাধারণ নিয়ম পালন করুন। পূর্ণ টিকাকরণ সম্পন্ন করুন, মাস্ক ব্যবহার করুন, 2 গজ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার রাখুন। এবার সংবাদ। রাজ্য বিধানসভার একাদশ অধিবেশন আজ থেকে শুরু হবে। 5 দিনব্যাপী এই অধিবেশন চলবে আগামী 24শে মার্চ পর্যন্ত। আজ সকাল 11টায় বিধানসভা ভবনে রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্জের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। এরপর অর্থমন্ত্রী জিষ্ণুদেব বর্মা চলতি বছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব অধিবেশনে পেশ করবেন। আজই শ্রী দেববর্মা 2022-2023 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবও পেশ করবেন। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের 2022-2023 অর্থ বছরের জন্য 5,548 কোটি 41,34,000 টাকার প্রস্তাবিত বাজেট বিস্তৃত আলোচনার পর সভায় গৃহীত হয়েছে। গতকাল এডিসির চলতি বাজেট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন চেয়ারম্যান জগদীশ দেববর্মা। উল্লেখ্য, গত 11ই মার্চ খুমলুংস্থিত পরিষদীয় ভবনে এই অধিবেশন শুরু হয়েছিল। জাতীয় টিকা দিবসে গতকাল ভারত 12 থেকে 14 বছর বয়সীদের জন্য কোভিড টিকাকরণ শুরু করায় উপরাষ্ট্রপতি এম ভেঙ্কৈয়া নায়ডু এক টুইট বার্তায় বলেছেন, দেশে 180 কোটিরও বেশি ডোজ প্রদান এক অভূতপূর্ব ঘটনা। তিনি আশা প্রকাশ করেন, পোলিওর মতোই ভারত কোভিড-19 মহামারীকেও পরাস্ত করতে সক্ষম হবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক টুইট বার্তায় 12 থেকে 14 বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে রাজ্যেও 12 বছর থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েদের কোভিড-19 টিকাকরণ কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। প্রতিটি জেলায় 2টি করে স্কুলকে নিয়ে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়। রাজ্যে এই বয়সী 1,37,000 ছেলে মেয়েকে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার 28 দিনের ব্যবধানে দ্বিতীয় ডোজ নিতে হবে। দেশব্যাপী কোভিড টিকাদান অভিযানের আওতায় এ পর্যন্ত 180 কোটি 60 লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে 32,811। আরোগ্যের হার বর্তমানে 98.72%। গত 24 ঘন্টায় দেশে মোট 3,884 জন সুস্থ হয়েছেন, 2,876 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আর্থিকভাবে দুর্বল পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে অন্ত্যেষ্টিক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী অন্তোদয় শ্রদ্ধাঞ্জলি যোজনায় চলতি অর্থ বছরে খোয়াই ব্লক এলাকার 16 জন সুবিধাভোগীকে 2,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের খোয়াই কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় ত্রিপুরায় এ পর্যন্ত 6,860 জন গ্রামীণ দরিদ্র যুবক প্রশিক্ষণ পেয়েছে। এর মধ্যে মাসিক বেতনের ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে 4,210 জন। এই যোজনায় 2014-2015 অর্থবছর থেকে চলতি অর্থবছরের 22 ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকার ত্রিপুরার জন্য 70,88,40,000 টাকা বরাদ্দ করেছে। বিলোনিয়ার বিকেআই মাঠে গতকাল এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিনথেটিক ফুটবল মাঠ নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী ফলকের আবরণ উন্মোচন করেন। স্থানীয় বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক সহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। রাজ্য সরকারের তহবিল থেকে 5 কোটি টাকা ব্যয়ে এই মাঠে সিনথেটিক মোড়ক দেওয়া হবে। ননীগোপাল মজুমদার স্মৃতি অনূর্ধ্ব 19 বছরের ফুটবল প্রতিযোগিতা রাজধানী আগরতলার আসর গতকাল থেকে শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব 3-0 গোলে আস্তাবল প্লে সেন্টারকে হারায়। মোট 5টি দল এই আসরে অংশ নিয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন মহকুমাতে এই আসর সহ শশধর দত্ত স্মৃতি উন্মুক্ত আসর চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 27 তারিখ রবিবার আকাশবাণীতে অনুষ্ঠেয় মন কি বাত অনুষ্ঠানের জন্য নাগরিকদের তাঁদের ধারণা ও পরামর্শ পাঠাবার আমন্ত্রণ জানিয়েছেন। জনগণ তাঁদের মতামত মাইগভ বা নমো অ্যাপে পাঠাতে পারেন। এছাড়াও 1800117800 নম্বরে ডায়াল করে তাঁদের বার্তা রেকর্ড করাতে পারবেন। 25শে মার্চ পর্যন্ত ফোন লাইন খোলা থাকবে। 1922 নম্বরে মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্কেও মতামত পাঠানো যাবে। আবহাওয়ার খবর। আজ আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ।